বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ বাবার হাত ধরে চলচ্চিত্রের নায়ক হিসেবে ঢালে উঠে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবি ইতিহাস দিয়ে বাজিমাত, এরপর অন্ধকার ক্যাপ্টেন মারুফ, দেহরক্ষী সহ 35টি সিনেমায় অভিনয় করেন, কিন্তু পরবর্তীতে তিনি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং এখন তিনি স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। তবে চলচ্চিত্র থেকে নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন সেই বিষয়ে তিনি বেশ খোলামেলা কথা বললেন। তিনি বলেন, চিত্রনায়িকা অপু বিশ্বাসের পলিটিক্সের কারণে চলচ্চিত্র থেকে তিনি সরে গেছেন, অপুই তার চলচ্চিত্রের ক্যারিয়ার ধ্বংস করেছেন। মারুফ বলেন, 2008 সালের ঘটনা, চিত্রনায়ক মান্না আঙ্কেল মারা গেলে ওই সময় অ্যাকশন নায়ক হিসেবে সবাই আমাকে নিতে চাইতেন। সেই সময় মান্না নামের এক মেকআপ ম্যান ছিলেন, তিনি তার প্রথম ছবিতে আমাকে নায়ক হতে অনুরোধ করেছিলেন এবং আমার বিপরীতে থাকবেন অপু বিশ্বাস। তিনি জানিয়েছিলেন, আমি রাজি না হলে অপু বিশ্বাসের শিডিউল পাবে না। মান্নান ভাইয়ের অনুরোধে রাজি হই। পরবর্তীতে অপুর সাথে 11টি সিনেমায় সাইন করি। মান্না ভাইয়ের ছবিটির শেষ দিকে অপু বিশ্বাস বলেছিলেন, আপনার মতো হিরো আমি দেখিনি, আপনি অনেক একজন ভালো মানুষ। মজার বিষয় হচ্ছে, তার পরদিনই অপু বিশ্বাস আমার নামে তার গলার হার এবং মোবাইল চুরির মামলা দেয়। আর যেখান থেকে এগুলো হারাই সেখানে আমি উপস্থিত ছিলাম না, অথচ অপু আমাকে চোর বানিয়ে কাঠগড়ায় দাঁড় করায়। পরে তার সাথে আমার সেই কাজগুলো করা হয়নি, যে কারণে তার পলিটিক্সের শিকার হয়ে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়। মারুফ আরও বলে, শুনেছিলাম আমার বাবার সঙ্গে FDC-তে অপু বিশ্বাসের কি একটা ঝামেলা হয়েছিল, আর সেই জন্য সে আমাকে চুরির জন্য কাঠগড়ায় দাঁড় করায়, যে কারণে তিনি আমার সাথে পলিটিক্স করেন। সেই সময় অপুর সঙ্গে আমার অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসছিল, অপুর সাথে সেই সিনেমাগুলো করলে অবশ্যই সেগুলো হিট হতো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।